Hi friends, this is Rajesh. Welcome to RDN study. So friends, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আর বিষয়টি হচ্ছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন মানে TPSC LDC নিয়োগ করবে কোথায় নিয়োগ করবে সেক্রেটারিয়েটে তো তার জন্য রয়েছে লিখিত পরীক্ষা তো লিখিত পরীক্ষার মধ্যে কি কি আসবে বা কোন কোন বিষয় আসবে তা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব তাহলে দেখুন English এবং general knowledge and current affairs পরীক্ষার মধ্যে আসবে English আসবে 100 নম্বর টোটাল আর সময় থাকবে 2 hours আর general knowledge and current affairs এখান থেকে আসবে 100 নম্বর আর পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা তাহলে দেখুন English এর মধ্যে কি আসবে English এর মধ্যে আসবে report writing or essay তারপর কি থাকবে translation into English from Bengali মানে বেঙ্গলি লেখা থাকবে এটা থেকে আমাদেরকে কি করতে হবে ইংলিশে ট্রান্সফর্ম করতে হবে সামারি থাকবে এই বিষয়গুলো থাকবে আর গ্রামার থেকে থাকবে ইউজ অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন প্রিপজিশন থাকবে এবং আর্টিকেলও থাকবে সঙ্গে এখানে কি বলা আছে কারেকশন অফ সেন্টেন্স এখন কারেকশন অফ সেন্টেন্স এখানে লেখা আছে একটু কিন্তু তার মধ্যে কিন্তু অনেক কিছু রয়েছে তার কারণ হচ্ছে সেন্টেন্স কারেক্ট করতে গেলে আমাদের টেন্সের দরকার হবে তো টেন্স থেকে প্রশ্ন আসতে পারে প্রিপজিশনের ভুল থাকতে পারে তো প্রিপজিশন থেকে প্রশ্ন আসতে পারে আর্টিকেলের ভুল থাকতে পারে আর কারেকশন করতে গেলে সেন্টেন্স তো আর্টিকেল থেকে প্রশ্ন আসতে পারে নাউন থেকে আসতে পারে প্রোনাউন থেকে আসতে পারে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আসতে পারে অ্যাডজেক্টিভ থেকে আসতে পারে তো কনজাংশন থেকে আসতে পারে ডিটারমিনারস থেকে আসতে পারে তো ইংলিশের যে পুরো যে সবগুলো টপিক রয়েছে যেগুলোতে মানে যেই গ্রামারগুলো কম্পিটিটিভ এক্সামের মধ্যে আসে তো সব বিষয়গুলোই এখানে রয়েছে লিখেছি একটু কারেকশন অফ সেন্টেন্স কিন্তু আমাদের কি রাখতে হবে একদম ইংলিশের পুরো ধারণা রাখতে হবে তো আমার যে আরডিএন স্টাডি চ্যানেল এই চ্যানেলের মধ্যে কিন্তু আপনারা মানে প্রিপজিশন পেয়ে যাবেন এবং টেন্স চলছে তো টেন্সও দেখতে পারেন তাছাড়া আমি ইংলিশ গ্রামারের সব কিছু এখানে কী করব একদম কমপ্লিট আমরা এখানে করাবো মানে এই চ্যানেলের মধ্যে তো আপনারা প্লে লিস্টে গিয়ে দেখতে পারেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কটি থাকবে আপনারা গিয়ে এই লিঙ্কে গিয়ে দেখতে পারেন তারপর কি রয়েছে ইউজ অফ কমন ফ্রেজেস সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস তো সিনোনিমস এবং অ্যান্টোনিমসও থাকবে তারপর কি রয়েছে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এক নম্বরে রয়েছে ম্যাটার্স অফ কমন এক্সপিরিয়েন্স অ্যান্ড কারেন্ট ইভেন্টস অ্যান্ড প্রবলেমস উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড হেল্পিং দ্য ডেভেলপমেন্ট অফ কিউরিওসিটি অ্যান্ড ইন্টারেস্ট অ্যামং দ্য ইয়থস তাহলে কী থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে তো কারেন্ট অ্যাফেয়ার্স কিসের থাকবে ওয়ার্ল্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়া তো তাছাড়াও যে ইন্টারেস্টিং বিষয়গুলো রয়েছে ইয়থের মধ্যে যে ইন্টারেস্টিং বিষয়গুলো থাকে এখান থেকেও প্রশ্ন আসবে তারপর দেখুন এখানে লেখা আছে এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি তো আমার এই চ্যানেলে ইন্ডিয়ান হিস্ট্রি একদম পেয়ে যাবেন লেখা আছে এসটিজিটি টেট হিস্ট্রি কিন্তু এখানে মানে আপনারা এই হিস্ট্রির যে প্লে লিস্টটি রয়েছে এটি যদি আপনারা কমপ্লিট করেন তাহলে ফুল একদম আপনাদের ইন্ডিয়ান হিস্ট্রি হয়ে যাবে আর এখানে রয়েছে ইন্ডিয়ান জিওগ্রাফি তো আমার চ্যানেলে জিওগ্রাফি রয়েছে তাছাড়াও আমি জিওগ্রাফি শুরু করব তো আপনারা জিওগ্রাফিও পাবেন তো আমার চ্যানেল থেকে কী পাবেন ইংলিশ গ্রামার তাছাড়া ইন্ডিয়ান হিস্ট্রি এবং ইন্ডিয়ান জিওগ্রাফি আর টোটাল মার্কস কত থাকবে এখান থেকে টোটাল মার্কস আসবে 100 সময় থাকবে 2 আওয়ার্স তো এই ছিল আমাদের যে রিটেন এক্সাম এই রিটেন এক্সামের যে সিলেবাস টিপিএসসি প্রোভাইড করেছে তো তা নিয়ে আমরা আলোচনা করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আর এখানে দেখুন আরেকটি বিষয় রয়েছে এখানে 40 নম্বর কি আসবে ডেসক্রিপটিভ টাইপ হ্যাঁ আর 60 নম্বর আসবে কি এমসিকিউ মানে এই যে 40 নম্বর এই 40 নম্বর কিন্তু আমাদেরকে লিখতে হবে আর এখানের যে রয়েছে এটি কিন্তু এমসিকিউ আর এখানের যে 100 নম্বর রয়েছে মানে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এখানে কিন্তু সব এমসিকিউ থাকবে তাহলে আমরা 160 নম্বর পাচ্ছি এমসিকিউ 160 আর 40 নম্বর কী পাচ্ছি আমরা 40 নম্বর পাচ্ছি আমাদেরকে রিটেন মানে লিখতে হবে তো এই ছিল আজকের আলোচনা আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে আপনারা কী করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ